হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো, যে ফেসবুকে আপনারা কীভাবে আপনার ফলোয়ার্স বাড়াবেন ফেসবুকে। তো ফেসবুকে সাধারণত আমরা কিন্তু 5,000-এর উপরে কিন্তু আমরা ফলোয়ার্স বাড়াইতে পারি না, বা এটা কিন্তু সম্ভব হয় না। যেহেতু নতুন আপডেট আসছে ফেসবুকে, এবং এটা 5,000 না, 5,000 না, 10,000 না, 15,000 না, আপনি চাইলে 50 লাখ পর্যন্ত ফ্রেন্ড বানাইতে পারেন। তো সেটা কীভাবে, অবশ্যই সেটা আপনার স্ক্রিনে দেখুন। তো তার জন্য অবশ্যই ভিডিওটি যারা এখনও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবেন, দেখলে পরে অবশ্যই আপনার ফেসবুক ফলোয়ার্স আপনার বাড়াইতে পারেন। এবং ফেসবুকে অ্যাড ফ্রেন্ডের জায়গায় আপনার ফলো যে লেখাটা কীভাবে আপনার নিয়ে আসবেন সেটা আমি দেখাবো। মানে আমরা তো সাধারণত ফেসবুকে কিন্তু অ্যাড দেখাই দেখতে পারি, যে অ্যাড মানে ফ্রেন্ড অ্যাড, মানে যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেকেই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, যে এখানে লেখা আছে অ্যাড ফ্রেন্ড। তো অ্যাড ফ্রেন্ড আপনাকে ইয়েতে দেখাবে না, আপনার এখানে দেখাবে ফলো। তো ফলোটা যখনই দেখাবে এটা অন্যজনের কাছে যাবে, তখন কিন্তু আপনার ওখানে কিন্তু বিভিন্ন কিছু কিন্তু মানে বিভিন্ন জন অনেক ফ্রেন্ডের কাছে যাবে, বিভিন্ন জনের কাছে যাবে, তখন কিন্তু আপনাকে ফলো দিবে। অ্যাড ফ্রেন্ডে থাকলে কিন্তু সাধারণত কেউ কিন্তু ফলো দিতে চায় না। তো এটা করতে হলে আপনাকে কী করতে হবে, আপনার সরাসরি আপনাকে যাইতে হবে আপনার প্রোফাইল উপরে, দেখতে পাচ্ছেন যে 3 লাইনে যাইতে হবে। তো 3 লাইনে চাপ দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আমি এখানে আপনাদেরকে সরাসরি দেখাই দিয়েছি, পুরো ভিডিওটা দেখুন। তো সেটিং অপশনে যাবেন। তো সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা একটু অপেক্ষা করবেন, এখানে আপনার যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইল সেটিং, তো প্রোফাইল সেটিংয়ে চাপ দিবেন। তো প্রোফাইল সেটিংয়ে চাপ দেওয়ার পরে উপরে প্রথমে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে সোজা একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সামনেই কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে হাউ টু পিপল, এখানে যে একটা লেখা দেখা দিচ্ছে বড় হাতের বড় করে, সব এখানকার যতগুলো লেখা সবার থেকে বড় আমি মার্ক করে আপনাকে দেখাইলাম, এই লেখাটাতে চাপ দিবেন। তো এই লেখাটাতে চাপ দেওয়ার পরে আপনাকে সাধারণত একটা কাজ করতে হবে এখানে। তো তার আগে আমি দেখিয়েছি আর একটা অপশন। তো আমরা সাধারণত আমাদের আইডিতে যখন আমরা যাই, আমি দেখাই দিচ্ছি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর পরেই আমি আপনাদেরকে এটা বিস্তারিত জানাই দিছি। তো এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড লেখা রয়েছে, আমাদের অ্যাড ফ্রেন্ড লেখা থাকে আমাদের আইডিতে যখন আমরা যাই, তখন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড স্টোরি, হ্যাঁ অ্যাড স্টোরি, এবং দেখতে পাচ্ছেন যে ফলো। তো আমাদেরকে কিন্তু আর ফলো দেখাবে না, হ্যাঁ আমাদের কিন্তু আর ফলো দেখাবে না। তো আসলে আমার আর একটা অ্যাকাউন্ট থাকলে পরে আমি দেখার, তারপর আমি 3 লাইনে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখি এখানে এসে আমি যদি পাই কি না অপশনটা। তো ভিউস, তো ভিউসে চাপ দিলাম। তো ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে দেখানো যাইতেছে যে অ্যাড ফ্রেন্ড। এই দেখেন, হ্যাঁ এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড আর দেখাবে না, এখানে কিন্তু ফলো লেখা দেখাবে। তো সেটা কীভাবে সম্ভব অবশ্যই সেটা আপনারা দেখুন। তো এটা কী করতে হবে এখন আপনাদেরকে, অবশ্যই সেটিং অপশনে যাইতে হবে এখান থেকে বাইর হয়ে। তো 3 লাইনে প্রথমে চাপ দেবেন, তারপর সেটিং অপশনে চাপ দেবেন। সেটিং অপশনে চাপ দেওয়ার পরে আবার প্রোফাইল সেটিংয়ের উপরে চাপ দেবেন, তারপর প্রাইভেসি অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এটাতে চাপ দেবেন। তো এটাতে চাপ দেওয়ার পরে আপনাকে যে কষ্ট করতে হবে, এখানে শুধু একটা অপশন চালু করে দেওয়া হবে, এখানে এনি ওয়ান দেওয়া রয়েছে। তো আপনারা এখানে ফ্রেন্ড বাই ফ্রেন্ডস করে দেবেন, এই দেখেন ফ্রেন্ডস বাই ফ্রেন্ডস, বাস হয়ে গেল। এখন এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। দেখি আমি আবার চেক দিয়ে দেখতেছি যা হয়েছে কি না, আমি কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল হয়েছে। তো আমি এখন যাব সেই প্রোফাইলে, যে আসলে প্রোফাইলে এটা হয়েছে কি না সেটা আমি একটু এখানে দেখব। তো এখানে আসার পরে আমাদেরকে যেখানে যাইতে হবে, কিছুক্ষণ আগে গেলাম আমরা, তো একটু অপেক্ষা করুন। তো এখানে আসার পরে তারপরে আমরা যেখানে যাব, একটু অপেক্ষা করুন, আমি সেই অপশনটা নিজেই ভুলে গেলাম। তো আমি বাইর করতেছি, একটু অপেক্ষা করুন। তো একটু আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে এই যে 3 ডট যে দেখতে পাচ্ছেন, 3টা 3 ডট এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পরে এখানে কী করতে হবে, যে এই যে আপনার যেখানে কিন্তু লেখা দিয়ে ভিউস লেখা দেখাইতেছে এই যে, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এখানে যে আমাদেরকে কিন্তু লেখা দেখাইছিল ফ্রেন্ডস, হ্যাঁ অ্যাড ফ্রেন্ডস, তো এখানে কিন্তু আর অ্যাড ফ্রেন্ডস কিন্তু দেখাবে না।
দেখানোর কথা না, তো একটু অপেক্ষা করুন, আমি বার করার চেষ্টা করতেছি। তো এখানে কিন্তু পাবলিক হয়ে যাবে এবং এখানে কিন্তু আর ওইটা শো করবে না, এখানে কিন্তু আপনার শো করবে ফলো। তো এখনও মনে হয়নি, এর কাজ মনে হয় রানিং চলছে, তো একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা কিন্তু এখানে দেখছিলেন যে অ্যাড ফ্রেন্ড, তো অ্যাড ফ্রেন্ড কিন্তু আর নেই। হ্যাঁ, এখানে এখন মেসেজ লেখা দেখা যাচ্ছে আমার এখানে। তো আপনারা কি করবেন, আপনারা অন্য অন্য কারো ফোন দিয়ে, আপনার ফ্রেন্ডের অন্য কোনো ফোন দিয়ে আপনারা কিন্তু এটা কিন্তু চেক করতে পারেন। হ্যাঁ, যে আপনার ওখানে ফলো লেখা দেখা দিচ্ছে নাকি অ্যাড ফ্রেন্ড লেখা দেখা দিচ্ছে। অবশ্যই ঠিক আছে, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।